তালথাম খারে তংমানি ইয়াগুলো পাইথাগো ইস্টাগর তলা পুলিশ নিয়াগো মানজাখা নন্দু সরকার বই বুথানমানি পাতিমুংনি মাস্টার মাইন্ড বিপ্লব দাস অ পাতিমুঙ্গ তা বুকশাক জড়া খড়ক বৃন্দ রংখা পুলিশ পাইথাগতে খারে ইয়গলিয়া তালথাম সিকাঙ্গ নন্দু সরকার বই বুথারমানি পাতিমুংনি মাস্টার মাইন্ড বিপ্লব দাস তালথাম খারই তংমানি ইয়াগুলো পাইথাগো স্রাংশাল ইস্টাগর তলা পুলিশ নিয়াগো মানজাখা বিপ্লব দাস মুঙ্গই অবরক পাতিমুঙ্গ তাবুকশাক জরা খড়ক বৃন্দ রংখা পুলিশ ফিয়াবা তাবুক বা অপাতিমুঙ্গ খারজাক তে খড়ক নই খড়কথাম বড়রক ডাকতি ন বরক নব রমনানী বাগে চাইতো গৈতঙ্গ পুলিশনী শাখা ইস্টাগর তলা থানানি উশি রণ চট্টার্জি যদি আজকে যে আসলে ধরা পড়েছে তার নাম হচ্ছে বিপ্লব দাস ইলিয়াস বিষ্ণু সে গত 3 মাস ধরে পালাতক ছিল গত 29/6/2023 ইংরেজি বলতাল খাল এলাকাতে আপনার একটি লিঞ্চিং কেস হয়েছিল নন্দু সরকার নামে যুবককে কিছু সংখ্যক যুবক মিলে হত্যা করেছিল বলে আমাদের কাছে নন্দুর ওয়াইফ একটা অভিযোগ দিয়েছে তো সেই অভিযোগ মিলে আমরা তদন্ত করছিলাম এখন পর্যন্ত 4 জন আসামি ধরা পড়েছে আরও কিছু অভিযুক্ত আছে যারা এখনও পালাতক তবে মেইন যে মাস্টার মাইন্ড যে বিপ্লব দাস এলিয়াস বিষ্ণু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে আমরা ওকে আদালতে পুলিশ রিমান্ডের জন্য প্রডিউস করব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আর যারা পালিয়ে আছে তাদেরকে ধরার আমরা একটা প্ল্যান করব তাছাড়া এই কেসের ভিতরে যারা যারা অভিযুক্ত ছিল আগে তো মেইন অভিযুক্ত 2-3 জন ধরা পড়েছে কিন্তু বিষ্ণু দাস যে ছেলেটা এটা ও তার বিরুদ্ধে বেশি অভিযোগ ছিল হ্যাঁ তো সে ধরা পড়ার এখন আমাদের আমরা আশাবাদী আরও যারা পালাতক আসামি আছে তারা আমরা শীঘ্রই করতে সক্ষম তিনি অতদিন কোথায় পালিয়ে বেরিয়েছেন সব মিলে আমরা ইন্টারোগেশন করে বের করছি কারা তাদেরকে ওকে আশ্রয় দিয়েছে তাও বের করা প্রাথমিক মানে তদন্তে কি মানে কেন উনি বেশি ইনভলভ ছিল এবং কেনই বা তিনি ওনাকে মেরেছে এগুলি তদন্তের বিষয় এগুলি আস্তে আস্তে সব কিছু আমরা কিছু কিছু জিনিস আছে আমরা বেরিয়ে গেছে আর কিছু কিছু ওকে ইন্টারোগেশন করেই বের করা ইমান সানাই সাংরং শালো বন দরবার নগতি সানাই পুলিশ আবো হাইখেন নন্দু সরকার বুথার জাংমানি পাতিমুঙ্গ তে সাবু সাবু করুং জাকতং আবো নতু ইয়ে বন কক্সুং বিনি গৈতং গোতাবক পুলিশ বিউটো রিপোর্ট চিনি খরাং